চীনের হংকংয়ে তিয়েনআনমেন গণহত্যার 32তম বার্ষিকী পালিত হয়েছে। লাখো মোমবাতি জ্বালিয়ে দিনটি স্মরণ করে হংকংবাসী। দিবসটি উপলক্ষে তিয়েনআনমেন স্কোয়ারে ভিড় করেন সাধারণ মানুষ। ভিক্টোরিয়া পার্কে লাখো মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়। 32 বছর আগে 1989 সালের আজকের দিনটিতে দুর্নীতির বিরুদ্ধে ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে আন্দোলনের নামে হাজারো জনতা, নিরাপত্তা বাহিনী চড়াও হয় বিক্ষুব্ধদের উপর। তিয়েনআনমেন স্কোয়ারের বিশাল গণতান্ত্রিক বিক্ষোভ ভেঙে গুঁড়িয়ে দেয় কমিউনিস্ট শাসকরা।